আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে ভিডিওটি প্লে করছেন সকলকে আমার ইসলাম ইউটিউবের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। মাহফিলে বক্তাকে সরাসরি হামলা। প্রিয় দর্শক, সারা দেশে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যকে ঘিরে উত্তাল, ঠিক সেই সময় মাহফিলে ইসলামী সম্মেলনে বয়ান করার সময় এক বক্তাকে মাহফিল থেকে 5 মিনিটের ভিতরে নামার জন্য হুমকি দেওয়া হয়েছে। দর্শক, আমরা জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যকে কেন্দ্র করে বিশেষ করে আল্লামা মামুনুল হক এবং মুফতি ফয়জুল করিম পীর সাহেব এই দুজন সারা দেশে আন্দোলন করতেছে ভাস্কর্য নামে মূর্তি যেন বাংলাদেশে স্থাপিত না হয়। প্রিয় দর্শক, এরই ধারাবাহিকতায় ইসলামী সম্মেলনে আমাদের সকলের প্রিয় কারি সাইদুল ইসলাম আসাদ, তিনি তার বক্তব্যে ভাস্কর্যের অসারতা, মূর্তির অসারতা নিয়ে যখন বক্তব্য প্রদান করছিলেন, ঠিক সেই সময় তাকে 5 মিনিটের ভিতরে স্টেজ সারার জন্য হুমকি দেওয়া হয়। প্রিয় দর্শক, এই স্টেজে আলেমুল আমাদেরকে অপমান করা এটিই কিন্তু প্রথম নয়। এর আগেও বহু আলেমদেরকে স্টেজে আমাদের দেশের সমাজপতি, তথাকথিত সমাজের কর্ণধাররাই উলামাই কেরামদেরকে একের পর এক হেনস্থ করে যাচ্ছে। প্রিয় দর্শক, উলামাই কেরামদেরকে মাহফিলে কিভাবে অ্যাটাক করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে, এর কিছু ভিডিও চিত্র আপনাদেরকে ভিডিওর শেষে আপনাদেরকে দেখাবো। তো চলুন এখন প্রথম আপনাদেরকে দেখাই কারি সাইদুল ইসলাম আসাদ সাহেবকে মাহফিলে ভাস্কর্য নিয়ে বক্তব্য দেওয়ার কারণে মাহফিলের কর্তৃপক্ষের একজন কিভাবে তাকে হুমকি দিয়েছে 5 মিনিট ভিতরে মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য। তিন ফল হলো এমন একটা জায়গায়, তিন ফল সবচাইতে বেশি এমন একটা জায়গা হয় যে জায়গার নাম হলো যেই জায়গার নাম দোয়া করে দিল হক কথা তো বলতেছি, কোরআনের কথাই তো বলি, কোরআনের তাফসির। দাঁড়ান, কোরআনের তাফসির করতে গেলে অনেক প্রসঙ্গ আসবে। কোরআনের তাফসির এমন তাফসির নাই যেটা করলে আপনি একেবারে 100% আলেমের উপর খুশি হবেন। আপনারা আমাদেরকে দাওয়াত দিবেন কিন্তু হক কথা বলার সময় 1 ইঞ্চি ছেড়ে দিব না ইনশাআল্লাহ, 1 ইঞ্চি ছাড়ব না। আপনি রাগ করলে করেন, হক কথা আমি বলবই, হক কথা বলা থেকে আমাকে বিরত রাখতে পারবেন না। আমাকে মারবেন, মারেন, ফাঁসির কাষ্ঠে ঝুলাবেন, ঝুলান, জেল দিবেন, দেন, গ্রেফতার করবেন, করেন, আই ডোন্ট কেয়ার, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না, করব না। না না না, আপনি আমার বন্ধু, আমি আপনার ভাই, খোদার কসম করে বলি আপনি আমার ভাই, আমি আপনার জুতা টানতে রাজি আছি। আমি যদি একটা দাঁড়ান আমি প্রিয় দর্শক, উলামাই কেরাম বাতিলের সাথে কখনো আপোষ করে না। উলামাই কেরামদের শরীরে, হক্কানি উলামাই কেরামের শরীরে যতক্ষণ রক্ত থাকবে, রক্তের কণিকা বেঁচে থাকবে, ততক্ষণ হকের কথা, কোরআনের কথা বলেই যাবে, কারো রক্ত চক্ষের পরোয়া করবে না। তার বাস্তব প্রমাণ হচ্ছে কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব। প্রিয় দর্শক, আল্লামা মামুনুল হক মুফতি ফয়জুল করিম সাহেবরা যখন সারা দেশে এর বিরুদ্ধে যখন কঠিনভাবে হুঙ্কার দিয়ে যাচ্ছে, তখন কিছু ভাড়াটে বখাটে টুকাই ছেলেদেরকে নিয়ে এসে নাস্তিক মোর্তাদরা রাস্তায় মানববন্ধনের নামে আল্লামা মামুনুল হক এবং মুফতি ফয়জুল করিম সাহেবের পূর্বপুরুষদেরকে তারা রাজাকার বানানোর অপচেষ্টা চালিয়েছে, মিথ্যা ইতিহাস বলে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। প্রিয় দর্শক, এই ভাস্কর্য বাংলাদেশে করতে দেওয়া হবে না, এটা যে কোনো ব্যক্তির হোক না কেন। এই জন্য ওলামাই কেরাম কোরআন হাদিসের কথা মাঠে ময়দানে বলে যাচ্ছে, ভাস্কর্যের বিরোধিতা করে যাচ্ছে। যেটা কোরআন হাদিস সমর্থন করে না সেটা ওলামাই কেরাম কখনো সমর্থন করতে পারে না। প্রিয় দর্শক, আমরা দেখেছি কয়েকদিন আগে দরবারি এক আলেম, সে বলেছে ভাস্কর্য এবং মূর্তি এক জিনিস নয়। প্রিয় দর্শক, আমরা যুগে যুগে দেখেছি, পূর্বকার যুগের থেকেই এটা চলে আসছে, দরবারি কিছু আলেম থাকে যারা টাকার কাছে বিক্রি হয়, যারা টাকার কাছে বিক্রি হয়ে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে মানুষদেরকে নাজায়েজ হারাম কাজ করার জন্য লাইসেন্স দিয়ে দেয়। ঠিক সেরকমই একজন মৌলবী হচ্ছে আমার পিছনে, যাকে আপনারা দেখতে পাচ্ছেন, সম্মিলিত উলামা পরিষদের সভাপতি, তার মুখে দাঁড়ি নেই। প্রিয় দর্শক, কারি সাইদুল ইসলাম আসাদ যে বলিষ্ঠ কণ্ঠে হুঙ্কার দিয়েছেন, তার এই হুঙ্কারকে সাধুবাদ জানাই উলামাই কেরাম। এভাবেই হকের কথা মানুষের সামনে অকপটে বলে যাবে, হকের ঝান্ডাবাহী পতাকা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। যারা নাস্তিক মুর্তাদ থাকে তাদের রক্তচক্ষের কোনো পরোয়া করবে না, তাদের কাছে কখনো মাথা নত করবে না। প্রিয় দর্শক, এখন আমরা দেখব আমাদের সকলের প্রিয় তরুণদের আইডল হাফেজ মাওলানা আব্দুর রহিম আল মাদানিকে ধর্ষণের বিরুদ্ধে কথা বলার জন্য মাহফিলের এন্তেজামিয়া কমিটির এক সন্ত্রাস হামলা চালিয়েছিল। আমি
আমি সেটা বলি নাই, আমার কথা বলার চেষ্টা করেন। আমরা বলতে চাই যে আমরা সব প্রকারের ধর্ষকের ফাঁসি চাই, কথা বলুন ঠিক কিনা? আমরা একজন চাই না, আমরা সমস্ত ধর্ষকের ফাঁসি চাই। কি সমস্যা? প্রিয় দর্শক, ধর্ষণের বিরুদ্ধে দেশের প্রত্যেকটা নাগরিক সোচ্চার। তারা চাই ধর্ষণের শাস্তি এদেশে প্রকাশ্য হোক, ধর্ষকের শাস্তি যেন ফাঁসি হয়, কিন্তু আমরা সেটা দেখতে পাই না, আমাদেরই পুরা কপাল হয়তোবা। প্রিয় দর্শক, এই ধর্ষণের বিরুদ্ধে কথা বলার জন্য আব্দুর রহিম আল মাদানিকে হামলা চালাচ্ছি। প্রিয় দর্শক, এবার দেখব আব্দুর রহিম আল মাদানি সাহেব পর্দা নিয়ে কথা বলার জন্য এলাকার স্থানীয় এক সন্ত্রাস আব্দুর রহিম আল মাদানিকে কীভাবে স্টেজে এসে হুমকি দিয়েছিল এবং তার এই হুমকির পরে জনগণকে কীভাবে প্রকাশ্যে হুমকি দিয়েছিল সেই ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। কেন মুসলিম জাতির সাথে এই বিয়াদবি তারা করছে? তাদেরকে উস্কানি দিচ্ছে কারা, আশকারা দিচ্ছে কারা? এদেরকে জুতা পিটা করে সমাজ থেকে বরখাস্ত করতে হবে। উস্কানি মূলক কোনো কথা কইবেন না। হ্যাঁ জি, বর কাকের হিসাব বলে আপনি দেখুন, আপনি এটা গাইছেন, আপনার কাছে মাস্ক আগে একটু কথাটা কইলেন বলেন, কোন স্কুলে হিসাব বললো না কি বললো না বলে না কইয়া আপনার আল্লাহ রাসুল কোনো কেন কথা কথা আর যদি আপনি কারো উদ্দেশ্য কথা থাকে আলাদা স্টেজ দিয়া আপনি মনে হতো কথা আছে আপনি প্রকাশ করে দিন। আপনার কাছে আমার ওই কোন স্কুল কোন হ্যাঁ আসতে অহরহ ঘটনা আছে যে মাহফিল গুলোতে সভাপতি প্রধান অতিথি এরকম কিছু মন মানসিকতা থাকে যারা সবসময় নিজের দলকে নিজের মতকে প্রাধান্য দেয় কোরআন হাদিসের উপর, যার কারণে উলামায়ে কেরাম যখন মাহফিলে কোরআন হাদিসের সঠিক বক্তব্য যখন মানুষের সামনে পেশ করতে যায় তখন তাদের গায়ে জ্বালা লেগে যায়, তাদের গায়ে চুলকানি বেড়ে যায়, যার কারণে উলামায়ে কেরামদেরকে স্টেজে বসিয়ে তারা অপমান করতে শুরু করে। কারণ যখন সঠিক কথা বলে তখন তার নেতার বিরুদ্ধে চলে যায়, তার আদর্শের বিরুদ্ধে চলে যায়, তার চরিত্র জনগণের সামনে ফুটে ওঠে, যার কারণে তেলে বেগুনে জ্বলে উঠে উলামায়ে কেরামের উপর হামলা করার পরিকল্পনা আটে। ইতিমধ্যেই আমরা দেখেছি মুফতি রিজওয়ান রফিকের গাড়িতে এবং তাকে অনেকবার হামলা করা হয়েছে, এই ঘৃণ্য দৃশ্য আমরা দেখেছি। প্রিয় দর্শক, যতই হামলা করা হোক, যতই মামলা দেওয়া হোক, যতই হুমকি দেওয়া হোক না কেন, উলামায়ে কেরাম কিন্তু সত্য কথা বলা থেকে এক মুহূর্তের জন্য পিছপা হবে না। কারণ উলামায়ে কেরাম কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন, কোরআন হাদিসের সঠিক জ্ঞান অর্জন করে তারা সেটাকেই মানুষের সামনে প্রকাশ করবে। উলামায়ে কেরাম সঠিক এই উম্মতের রাহবার, তারা এই কোরআন হাদিসের হক কথা বলার জন্য যদি মরতে হয়, জীবন দিতে হয়, জীবন দিতে তারা প্রস্তুত আছে। এরপরও কোরআন হাদিসের কথা থেকে কোনো মানুষের কাছ থেকে টাকা খেয়ে বিক্রি হবে না, দরবারি এই সমস্ত নামদারি আলেমদের মতো হবে না। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মানুষের দৃষ্টিগোচর হয় এই জন্য আপনারা শেয়ার করে দিবেন। আর পরিশেষে বলতে চাই আমার ইসলাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।